আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে দিয়ে ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি বৃদ্ধি করেছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে বর্তমানে তেহরানের ইউরেনিয়ামের মজুদ প্রায় 2443 কেজি বলে জানিয়েছে বিবিসি। সাধারণত পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম, তবে রুহানি প্রশাসন সবসময় দাবি করে আসছে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই পারমাণবিক কর্মসূচি চলমান রেখেছে তারা। গেল সেপ্টেম্বরে তেহরান ইউরেনিয়ামের মজুদ 10 গুণ বৃদ্ধি করেছিল, সে সময়ে 2105 কেজি ইউরেনিয়ামের মজুদ ছিল তাদের। অঘোষিত স্থানে পারমাণবিক উপাদানের উপস্থিতির পক্ষে ইরানের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে আইএইএ।